ankylosing spondylitis এটা কাকে বলে কাদের বেশি হয় চিকিৎসার কি কি অপশন আছে জি তো ধন্যবাদ আমাদের আধুনিক যুগে এটা ankylosing spondylitis এটা সাধারণত ইয়াং এজ হয় সাধারণত 25 থেকে 40 এর ভিতর হয় এবং যেটা ওয়ার্কিং এজ গ্রুপে আর কি এবং অনেকে দেখা যায় হঠাৎ করে তার মাঝখানে পিঠে ব্যথা হয় এবং স্পেশালি সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না অনেকেই ধারণা করে এবং ভুল করে থাকে যে এটা ভাবে হয়তো তার পিএলআরডি বা ডিস্ক প্রলাপস হয়েছে বা মাসল পুল হয়েছে বা মাসল স্পাজম হয়েছে কিন্তু আসলে তা না আসলে তার হলো এটা একটা অসুখ এটা একটা অটোইমিউন ডিজিজ যেটা সাধারণত এটা যে স্পাইনের যে ডিস্কগুলো থাকে জয়েন্টগুলো থাকে সে তা সেখানেই হয় এবং সেটা আবারও বলছি যে ইয়াং এজে হয় এবং সেটা অটোইমিউন ডিজিজ আগের মতোই যে যেটা তাদের বডির যে আমাদের অটোইমিউন সিস্টেমে যে সেলগুলো আছে সেটা ভালো সেলগুলোকে খেয়ে ফেলে এবং দেখা যেত এটা জন্য আগে মানুষ হঠাৎ করে একটা ব্যথা শুরু হলো হতে হতে দেখা গেলো যে পিঠ ঘাড় এবং কোমর সব কিছুই স্ট্রেট হয়ে গেল মানে এবং বাঁকা হয়ে যেত যে সে যেভাবে থাকতো সেভাবেই বাঁকা হয়ে যেত দেখা যেত আস্তে আস্তে সে একটা পঙ্গুত্ব দিকে ধাবিত হতো এবং সে জীবনযাপনে সম্পূর্ণ অচল হয়ে যেত এবং এটা মনে করতো এটাও একটা অভিশাপ যে একটা আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা একটা অসুখ বা অভিশাপ দিছে বা মানুষ কোনো অভিশাপ দিছে যার ফলে এটা হয়েছে কিন্তু আসলে তো না এটা একটা অসুখ এবং এটার চিকিৎসা মানে রোগ নির্ণয় যেমন করা যেতে পারে এক্স রে করেই এটা রোগ নির্ণয় করা যায় খুব সহজ আর কিছু আছে রক্তের পরীক্ষা করতে হয় সেটা করলে এটা আরও কনফার্ম করা যায় করে যদি আমরা চিকিৎসা দিই তাহলে সে সম্পূর্ণ একটু আগেই বলছিলাম যে আমরা যে বায়োলজিক্স যেটা এই বিষয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান বা এই 2022 সালে এসে আমাদের বিজ্ঞান বিশেষ করে মেডিকেল সায়েন্সের অবদান এর ফলে দেখা যায় যে এই অসুখগুলো এখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় অনেক ক্ষেত্রে 3 মাস অনেক ক্ষেত্রে 6 মাস সর্বোচ্চ হয়তো 21 মাস পর্যন্ত আমরা দেখেছি একটা বিভিন্ন স্টাডিতে চিকিৎসা নিলে ভালো হয়ে যায় সাথে তাকে ব্যায়াম বা এক্সারসাইজ করতে হয় এবং অ্যাক্টিভ থাকতে হয় তাহলে এটা ভালো হয়ে যায় তো সেই জন্য আগের মতো সেই পঙ্গুত্ব বরণ করতে হয় না তাকে পরিবারের বোঝা হতে হয় না সমাজে কোনো বোঝা হতে হয় না সে সম্পূর্ণ সুন্দরভাবে নিজের জীবনযাপন করতে পারে কাজ করতে পারে চাকরি করতে পারে লেখাপড়া করতে পারে সবই করতে পারে ওষুধের ওষুধটা কি সারা জীবন আসলে কন্টিনিউ করতে হয় সারা জীবন না এটা একটা পুরাতন ধারণা যেহেতু রিমোটার আর্থারাইটিস ব্যাংকলেস স্পন্ডলাইটিস বা এসএলএ হলে সারা জীবন তাকে ওষুধ খেতে হয় একটা পুরাতন ধারণা এটাও একটা ভুল বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণিত করেছে যে না সারা জীবন এটা ওষুধ খাওয়ার কোনো দরকার নেই নির্দিষ্ট সময় পর্যন্ত অনেকে আমরা বলি 3 মাস খেতে অনেকে 6 মাস অনেক ক্ষেত্রে হয়তো সর্বোচ্চ আমরা একটা গবেষণা করে দেখছি এবং সেটা আমাদের আমেরিকাতে এটা গবেষণাটা হয়েছে সর্বোচ্চ 21 মাস পর্যন্ত যে ওষুধ খায় বা ইঞ্জেকশন নেয় তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে জীবনযাপন করতে পারবে জি এরপরে আরও একটি শব্দ যেটা নিয়ে আসলে অনেকে কথা বলেন বা অনেকে জানতে চান সেটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস এটা আসলে কীভাবে হয় কাদের হয় এবং চিকিৎসা কীভাবে দেওয়া হতে পারে জি এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সেপটিক আর্থ্রাইটিস আমরা আর্থ্রাইটিস আগেই বলছিলাম যে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট আর সেপটিক আর্থ্রাইটিসের অর্থ হচ্ছে যে যে কোনো একটা জার্ম দিয়ে সাধারণত একটা ব্যাকটেরিয়া দিয়ে অসুখটা হয় এবং যে কোনো বয়সে হতে পারে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষদের হতে পারে এবং দেখা গেল হঠাৎ করেই তার হয়তো হিপ জয়েন্ট বা নি জয়েন্ট স্পেশালি নি জয়েন্ট বা হাতের জয়েন্ট যে কোনো জয়েন্টটা ফুলে গেল ব্যথা এবং সাথে সাথে জ্বর চলে আসে এবং সেক্ষেত্রে দেখা গেলো যে কোনো ওষুধেই কোনো অ্যান্টিবায়োটিক এখানে কাজ করে না সেই ক্ষেত্রে এটা আমরা বলি অর্থোপেডিক ইমার্জেন্সি এবং সেটা যদি রোগটা সঠিকভাবে নির্ণয় করে তাকে চিকিৎসা দেওয়া যায় বা অপারেশন করে দেওয়া যায় তাহলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর না করলে আস্তে আস্তে সে অনেক দিন কষ্ট পায় ভোগে ওষুধ খায়
বিভিন্ন এটা অনেকেই চিকিৎসাটা জানেন না, ডক্টর নির্ণয় করতে পারেন না। আর গ্রামে যারা হাতুড়ি ডাক্তার আছে, কবিরাজ আছে, ওজা আছে, এরা আরও মানুষকে মিসলিড করে করে তখন দেখা যায় আলটিমেটলি সে এটার কারণে এটা এতই খারাপ একটা অসুখ যেটা সেপ্টিসিমিয়া বাইমিয়া হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে, অনেকে মারা যায়। তো এবং যদি আমরা সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারি এবং সঠিক চিকিৎসা দিতে পারি, তার জীবনটাও বেঁচে যায় এবং তার কোনো অঙ্গহানি হয় না।